হাইকোর্টের ভগবান জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসের সামনেই নাকি বিশাল একটা সমস্যা। কি সমস্যা? আমরা সকলেই জানি জাস্টিস গাঙ্গুলি হাইকোর্টের 17 নম্বর ঘরে বসেন, যেটা জানা যায় যে আমরা অনেকে লক্ষ্যও করেছি, অনেকবার সম্মুখীন হয়েছি ওই পরিস্থিতিটার। যখন তার এজলাসে প্রবেশ করতে হয় একটা গড়ান জায়গা আছে, অর্থাৎ অনেকটা উঁচু থেকে নিচু দিকে নামতে হয়। গতকাল দুপুর 3:30 নাগাদ একজন আইনজীবী ওই মা এজলাসে বিচারের জন্য ছুটে আসছিলেন, সেই সময় তিনি পড়ে যান। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়ে নিজের চেয়ার ছেড়ে তিনি স্পটে চলে যান। বিষয়টি খতিয়ে দেখে হাইকোর্টের অফিসারকে ডাকার নির্দেশ দেন এবং তিনি নির্দেশ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে এই বিষয়টিকে যেন সারিয়ে ফেলা হয়, অর্থাৎ এই যে গড়ানটা আছে সেটি যেন আর না থাকে, যাতে কেউ নেক্সট টাইম স্লিপ খেয়ে না পড়ে যায়। এর পাশাপাশি তিনি যে আইনজীবী ওইখানে হুমড়ি খেয়ে পড়েছেন তার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন, অর্থাৎ তিনি অনেকটা মানবিক সেটাও জানিয়ে দিলেন। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আগের প্রতিবেদনে হয়তো বলেছি বা বলবো, যে 2024 আগস্ট মাসেই আমাদের হাইকোর্টের ভগবান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বঞ্চিত মানুষের আশা ভরসার শ্রেষ্ঠস্থল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেবেন। তিনি বলেছেন যে আমার নিয়ে অনেক অভিযোগও আছে, আমি নাকি লেটে এজলাসে আসি, কিন্তু আমি প্রত্যেককে জানিয়ে যাব, আমি দৈনিক কতগুলি মামলা শুনি, কতগুলি মামলা সমাধান করি, এবং আমি কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগে আমি কিছু বিখ্যাত কাজ করে যেতে চাই। অর্থাৎ তিনি কি ইঙ্গিত করছেন সেটা তো পরিষ্কার, আর এই চোর-জোচ্চোরগুলো যেগুলো পশ্চিমবঙ্গটাকে চুরি করেছে তাদের বোধহয় গতকাল থেকে রাতের ঘুম চলে গেল। এখন দেখার জাস্টিস গাঙ্গুলি 2024 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গকে কতটা কলুষিত মুক্ত করে যেতে পারেন। আমাদের বিশ্বাস উনি করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।